দেখুন, যে কারণে কিমকে ঘিরে বলাই তৈরি করে দৌড়ান দেহরক্ষীরা। উত্তর কোরিয়ান নেতা কিম জং উন যেখানেই যান না কেন, তাকে ঘিরে বলাই তৈরি করে দৌড়াতে থাকেন সুদর্শন এবং সুসজ্জিত একদল দেহরক্ষী, যাদেরকে সেন্ট্রাল পার্টি অফিস 6 নামে ডাকা হয়। সরকারি কাগজপত্রে উল্লেখ করা হয় মেইন অফিস অ্যাডজুটেন্টস বলে, কিন্তু কেবল চোখ ধাঁধানোর জন্যই এদের রাখা হয়েছে ভাবলে ভুল হবে। উত্তর কোরিয়া তাদের নেতার নিরাপত্তার ব্যাপারে কোনো রকমের ঝুঁকি নিতেই রাজি নয়, তাই কিমের একেবারে খুব কাছে তাকে ঘিরে একটি বৃত্ত তৈরি করে রাখেন এই সব রহস্যময় দেহরক্ষী। জানা গেছে কোরিয়ান পিপলস আর্মির বাছাই করা সদস্যদের নিয়ে তৈরি করা হয় এই দেহরক্ষী দল। তাদের দৃষ্টিশক্তি হতে হবে প্রখর, চোখের সমস্যা থাকলে চলবে না। কত দ্রুত এবং নিখুঁতভাবে বন্দুকের গুলি চালিয়ে লক্ষ্যভেদ করতে পারবেন তারা, এর পাশাপাশি দেখা যায় মার্শাল আর্টে তাদের দক্ষতা। দেহরক্ষী হিসেবে বাছাই করার আগে তারা এবং পুরো পরিবারের কয়েক প্রজন্মের ব্যাকগ্রাউন্ড ভালোভাবে যাচাই করা হয়। কোরিয়ান পিপলস আর্মির স্পেশাল অপারেশন ফোর্সেস এর সদস্যদের যে ধরনের প্রশিক্ষণের ভিতর দিয়ে যেতে হয়, এই দেহরক্ষীদেরও সেই একই প্রশিক্ষণ দেওয়া হয়। কিম জং উনকে ঘিরে সাধারণত একটি বৃত্ত তৈরি করে রাখেন দেহরক্ষীরা। যেসব লোকজন কিমের কাছাকাছি থাকেন তাদের সারাক্ষণ নজরে রাখেন এরা। তিনি যখন গাড়িতে থাকেন এরা আগে আগে এবং পাশাপাশি দৌড়াতে থাকে, আর তার সঙ্গে থাকে 4 থেকে 6 জন দেহরক্ষী। উত্তর কোরিয়ায় কিম জং উনের কাছাকাছি থাকা লোকজনের মধ্যে এই দেহরক্ষী দলের সদস্যরাই একমাত্র সেমি অটোমেটিক হ্যান্ডগান বহন করতে পারে। তবে দেহরক্ষীদের দ্বিতীয় একটি দল আছে যার নাম গার্ড কমান্ড। এরা কিমের চারপাশে দ্বিতীয় ধাপের নিরাপত্তা বলাই তৈরি করে। সাধারণ কিম জং উন যখন কোনো জায়গায় যান, সেই জায়গাটিকে তার জন্য নিরাপদ করা এদের কাজ। কিমের জন্য পানীয়, খাবার, সিগারেট থেকে শুরু করে তার যা যা চাহিদা সেগুলোও তাদের মেটাতে হয়।